প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোভিড-19 থেকে মুক্ত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন ট্রাম্পের চিকিৎসক শন কনলি। আর করোনা শনাক্তের পর শনিবার হোয়াইট হাউসে জনসম্মুখে উপস্থিত হন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ডেমোক্র্যাট নেতা জো বাইডেন জানিয়েছেন এবারে নির্বাচনের যে ফলাফলই আসুক না কেন তিনি তা মেনে নেবেন। অন্যদিকে পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটার থানবার্গ জো বাইডেনকে তার সমর্থন জানিয়েছেন। নাহিদ জেহানের ডেস্ক রিপোর্ট। গেল 2 অক্টোবর মাঝরাতে কোভিড-19 শনাক্ত হবার খবর দেওয়ার 10 দিনের মধ্যেই সুস্থ হয়ে জনসম্মুখে হাজির হয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাঝে শারীরিক অবস্থার অবনতির জন্য দিন তিনেক হাসপাতালেও ছিলেন তিনি। শনিবার হোয়াইট হাউসে আয়োজিত এক বিশাল জনসভায় জানান পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তিনি। একই সঙ্গে সমর্থকদের ধন্যবাদ দেন তার অসুস্থতার সময়ও তাকে পূর্ণ সমর্থন দিয়ে পাশে থাকার জন্য। এছাড়া ট্রাম্পের জনসভার পর শনিবার রাতে এক বিবৃতিতে তার চিকিৎসক শন কোনলি জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অন্য কারো করোনাভাইরাস আক্রান্ত হবার আর কোনো আশঙ্কা নেই। তবে শনের বক্তব্যের পর প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা টেস্ট রেজাল্ট নেগেটিভ এসেছে কিনা সে বিষয়ে হোয়াইট হাউস থেকে কিছু জানানো হয়নি। এদিকে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জানিয়েছেন তার করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে এবং একই সাথে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পেরও করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে কিনা তা জানতে চান। এছাড়াও সাংবাদিকদের তিনি জানান আগামী 3রা নভেম্বর নির্বাচনের ফলাফল যাই আসুক না কেন তিনি মেনে নেবেন। অন্যদিকে বিশ্বখ্যাত পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থানবার্গ আসন্ন মার্কিন নির্বাচনে বাইডেনকে তার সমর্থন জানিয়েছেন। নাহিদ জিহান, নিউজ 24।